আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটা হচ্ছে যেমন খুশি তেমন রঙের সিরিজের দ্বিতীয় পর্ব। তো আজকে আমি এই কুড়িয়ে পাওয়া পাথর দুটোকে সাজিয়ে রাখার মতো করে বানাবো, যেগুলো আর ফেলতেই মন চাইবে না। তো এই যে প্রথমে আমি এই পাথরগুলোকে ভালো করে ক্লিন করে শুকিয়ে নিয়েছিলাম, আর এগুলো আমি নিয়েছিলাম আমার ছোটো ভাই আর বোন থেকে। ওদের হাতে এগুলো দেখে আমার কেন যেন মনে হচ্ছিলো আমাকে এগুলোতে রং করতে হবে, তাই আমি ওদের থেকে নিয়েছিলাম। আর এখানে একটু রাফ স্কেচ করে নিয়েছি, তারপর এখানে পেইন্টিং করা স্টার্ট করেছি। এখানে বেজে আমি স্কাই ব্লু কালারটা দিচ্ছিলাম, তারপর এখানে আমি মাঝখানে একটা ডোরের মতো এঁকেছি, মানে সুইট হোম টাইপের একটা জিনিস আর কি, ট্রি হাউস টাইপের কতগুলো থাকে না ওই রকম। ওপরের পার্টটাতে আমি অরেঞ্জ কালার করেছি, আর নিচের পার্টটা তো দেখাই যাচ্ছে পুরোটাই স্কাই ব্লু করে দিয়েছি। আর আস্তে আস্তে রং করছিলাম, যেহেতু এটা হাতে লেগে লেগে যায় একটু শুকালে, তারপর একটু রং করেছি। আর ব্যাক পার্টটাও পুরোটাই আমি রং করে দিয়েছিলাম। তো একটু শুকানোর জন্য রেখে আমি আরেকটা পাথর যে ছিল ওইটাতে রং করা স্টার্ট করেছিলাম, প্রথমে হলুদ, তারপর হচ্ছে যে কমলা, এরপর লালের মধ্যে একটা শেডের লেয়ার দিয়েছি, তারপর গোলাপি আর সাদা মিক্স করে হালকা গোলাপি একটা কালারের মতো এসেছে ওইটাই দিয়েছি। আর এটা খুব সুন্দর ব্লেন্ড হয়েছিল, শুধু হলুদটা একটু কম ব্লেন্ড হয়েছিল, ওইটার উপর সেকেন্ড কোট দিয়েছিলাম আমি। আর এরপর কি কালার দিব ভাবছিলাম, এরপর সাদা আর বেগুনিটা মিক্স করলাম, আর এটাতে হালকা বেগুনি মানে একটু ল্যাভেন্ডার টাইপের একটা কালার এসেছে, এই কালারটা আমার খুব ভালো লাগে। আর এটাও খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছিলো, একদম স্মুথ লেগেছিলো। আর লাস্টে আমি স্কাই ব্লু কালারটা দিয়েছি কর্নারে। তো এরকম করেই হচ্ছে সবগুলো লেয়ার দিয়েছি, এর মধ্যে এটাকেও শুকাতে রেখে দিয়েছি। আর এই যে বলেছিলাম তাই হলুদ কালারের ওপরে আরেকটা লেয়ার দিয়ে দিয়েছিলাম যেন একটু পারফেক্ট দেখা যায়, ওইটা শুকাতে দিয়ে এখন আবার এটা নিয়েছি। এই যে এখানে ডোরটা পেইন্টিং করছি, তারপর একটা উইন্ডো, ছোট্ট একটা দরজা আর ছোট্ট একটা জানালা, তো ওইটাই রং করছিলাম। আর নিচের দিকটাতে ছোটো ছোটো স্টোন দিয়েছি, যেগুলো হচ্ছে বেগুনি কালার সাদা কালার মিক্স করে হাইলাইট করে দিয়েছি, মানে একটু শেডিং করেছিলাম যেন ডিটেলসগুলো বোঝা যায়। তারপর এখানে আমি ব্ল্যাক কালার দিয়ে এগুলোর আউটলাইন করছিলাম, আর দেখো কি সুন্দর লাগছে, আমার তো জাস্ট খুবই ভালো লাগছিলো। আর আমি যে কত রকমভাবে এটার ছবি তুলেছি, আমার আবার কালার ওয়েস্ট করতে একদমই ভালো লাগে না। তো এখানে রং করার সময় যেহেতু স্টোনে রং করেছি, অনেকটুকু রং ব্রাশের মধ্যে লেগেছিলো, তো ওগুলো আমি এই প্যালেটের মধ্যে রেখে দিয়েছিলাম, মানে ব্রাশটা একটু একটু ধুয়ে। তো ওগুলো দিয়ে দেখো কি সুন্দর তিনটা পেইন্টিং হয়ে গিয়েছে। পাথরগুলো রং করার পর আমি ওই রঙগুলো দিয়ে এইখানে হচ্ছে যে আমার যে নোটবুকটা আছে সেইটার মধ্যে এই ফ্লাওয়ারগুলো এঁকেছিলাম, একদম সুন্দর ওয়াটার কালারে কাজ করেছে। তো যাই হোক, এগুলো শুকিয়ে গিয়েছে, এখন এইটাতে হচ্ছে পেইন্টিংয়ের পালা। এখানে আমি কিছু ডালপালা আঁকছিলাম, আর এখানে একটা ল্যাম্প এঁকেছি, আর ওই যে দেখা যাচ্ছে কর্নারে কাগজের মধ্যে আমি আগে এটা এঁকে নিয়েছিলাম যেন ভুল না হয়। তো ওইটা দেখে দেখে আবার এটা এঁকেছি ব্ল্যাক কালারের আউটলাইন করে, মাঝখানে হচ্ছে যে ইয়েলো কালারের লাইটটা দিলাম, তারপর এখানে হোয়াইট কালার দিয়ে দিব একটু হাইলাইটিংয়ের জন্য। আর এখানে যে মাঝখানের অংশটা ফিল আপ করে দিয়েছি, তো এই যে হোয়াইট কালারটা নিয়ে এখানে একটু হাইলাইট করে দিয়েছি, তারপর এখানে আবার ব্ল্যাক কালারের কিছু আউটলাইন দিয়ে দিব। এই যে তিন চারটা আউটলাইন করে দিয়েছি, মোটামুটি এটা এখন কমপ্লিট। এবার হচ্ছে ডালপালার মধ্যে ফুল দেওয়ার পালা, আমি এখানে হোয়াইট কালারের ডট দিব প্রথমে, তারপর সেগুলোকে ছোট ছোট পাপড়ি শেপ করে দিব, মানে একটু পাতা টাইপের আর কি। সামনের দিকে কর্নারগুলো একটু টেনে দিলে এগুলো হচ্ছে যে পুরাই ফুল হয়ে যাবে। এই যে এখানে আমার একটা পার্ট শেষ, এরপর ওইটার মাঝখানে আমি কিছু গোলাপি টাইপের হচ্ছে যে ডট ডট দিব, মাঝখানে একটু শেডিং করে দিব আর কি। আর আমি এখানে লাইট অন করে দেখছিলাম, অফ করে দেখছিলাম, এই যে কি সুন্দর লাগছিলো, আর ওইটা শুধু ফেরি লাইটের আলোই ছিল। কিন্তু এখানে আমি এই যে মাঝখানের কালারগুলো দিচ্ছিলাম, তারপর ইয়েলো কালার দিয়েছি, এই যে শেষ চেরি ব্লসম লাগছে না, খুব সুন্দর লাগছিলো দুইটাই। আর এখানে কিন্তু আমি আরেকটা অরেঞ্জের উপরে আরেকটা লেয়ার দিয়েছিলাম একটু রেডিশ টাইপের, এই যে একটা শেড এসেছে দেখা যাচ্ছে। কিন্তু তোমাদের কাছে কেমন লেগেছে আমি জানি না, বাট আমার কাছে খুবই অ্যাডোরেবল লাগছিলো সামনে থেকে, এগুলো অনেক কিউট, মানে একটা চেরি ব্লসম আর একটা সুইট হোম, অনেক সুন্দর। এগুলার সৌন্দর্যটা আমার মনে হচ্ছিলো যে আমি ক্যামেরাতে ফুটে ওঠাতে পারছিলাম না, তো এই যে আমি কত রকমভাবে ট্রাই করছিলাম,
আমি যে কতগুলা ছবি তুলেছি আর কোন তারিখে কোনটা দিব পরে সবগুলাই হচ্ছে যে অ্যাটাচ করে দিয়েছি। আর এইটার একটা কাজ বাকি ছিল, সেটা হচ্ছে আমি এখানে ভার্নিশিংটা করিনি। আমার ভার্নিশটা হচ্ছে যে শেষ হয়ে গিয়েছে, অর্ডার করেছি এখনও আসেনি। তো এটার উপর যখন ভার্নিশ করে দেওয়া হবে তখন এটা আরও গ্লসি হয়ে যাবে আর পেইন্টিংটা একদম পার্মানেন্ট হয়ে যাবে, মানে অনেক দিন লাস্ট করবে, এটাই হচ্ছে কথা। আমার কাছে আমার এই পেইন্টিংগুলো খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে জানাবে কিন্তু। তো আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ।